প্রত্যেকটি এলাকারই পর্যাপ্ত পরিমাণ লোককে আশ্রয় দেওয়া যাবে এবং সংখ্যাটা ডিপেন্ড করে কি পরিমাণ ইতিমধ্যে দেখেছেন যে আমরা 7 নম্বর বিপদ সংকেত পেয়েছি এবং আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সকল সাইক্লোন সেন্টার যেগুলো আছে সেগুলো প্রস্তুত করেছি, এর বাইরেও আমাদের স্কুল কলেজ ভবন যেগুলো রয়েছে সেগুলো আমরা প্রস্তুত করেছি যেন আমাদের সকল লোককে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে সক্ষম হয়। এবং একই সাথে আমাদের ফার্স্ট রেস্কিউর জন্য আমাদের যে যখন বাহিনী রয়েছে, আমাদের রেড ক্রিসেন্ট, আমাদের ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ সবগুলো প্রস্তুত রয়েছে। আমাদের ইতিমধ্যে প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক 82টি ইউনিয়নে আমাদের মেডিকেল টিম গঠন করেছে। আমাদের সকল কমিউনিটি সেন্টার রেডি করা হয়েছে, উপজেলা কমপ্লেক্স রেডি করা হয়েছে। আমরা সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করব, সকল নৌযান ব্যবহার করব উদ্ধার কার্য গ্রহণ করার জন্য। এবং আমরা ইতিমধ্যে কিছু শুকনো খাবার বরাদ্দ পেয়েছি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার মানে সংগ্রহ রাখার জন্য। আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যালাইন এগুলো আমরা রেডি করছি, অর্থাৎ আসন্ন যে ফণি ঘূর্ণিঝড়ে আমরা আশঙ্কা করছি এটা মোকাবিলা করার জন্য জেলা প্রশাসন সকল সংস্থাকে সাথে নিয়ে ইতিমধ্যে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা ঘূর্ণিঝড়ে আক্রান্ত ব্যক্তিদের পাশে সঙ্গে সঙ্গে দাঁড়াতে সক্ষম হব। আমাদের বরিশাল জেলাতে ইতিমধ্যে 232টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং এখানে আমাদের প্রায় 1,25,000-এর উপরে লোক আমরা অ্যাকোমোড করতে সক্ষম হব। এর বাইরেও আমি যেটি বললাম যে আমাদের স্কুল কলেজ এবং মসজিদের ভবনও আমরা ব্যবহার করব যদি প্রয়োজন বোধ হয়। ঘন্টায় 160 সমুদ্রবন্দর থেকে 925 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার পায়রা ও অন্য সমুদ্রবন্দর নিয়মিত আবার বার্তা শুনুন, প্রস্তুতিমূলক ব্যবস্থা নিন। বিশেষ বিজ্ঞপ্তি, ঘূর্ণিঝড় ফণী পায়রা সমুদ্র বন্দর থেকে 925 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঘূর্ণিঝড় ফণী পায়রা সমুদ্র বন্দর থেকে 925 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের প্রতিবেগ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার পায়রা অন্য বন্দরকে সারে সিপিপি বরিশাল। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ঘূর্ণিঝড় ফণী পায়রা সমুদ্র বন্দর থেকে 925 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। যে ঘূর্ণিঝড় ফণীর জন্য ইতিমধ্যে 7 নং বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং বরিশাল বিভাগের আমাদের 25,005 জন স্বেচ্ছাসেবক আছেন এবং তারা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন মেগাফোনের মাধ্যমে এবং অনেক জায়গায় মসজিদের মাইক ব্যবহার করে প্রচার করা শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে 2টা করে পতাকা উত্তোলন করা হয়েছে। এবং যদি ঘূর্ণিঝড় আঘাত হানে তাহলে আমাদের যে উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আছে তারা উদ্ধার কার্যক্রম করবে এবং প্রাথমিক চিকিৎসা বিভাগের যে স্বেচ্ছাসেবক আছে তারা সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হবে। এই মুহূর্তে যে সমস্ত উপজেলায় সিভির কার্যক্রম নাই সেই সমস্ত উপজেলায় সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
ঘূর্ণিঝড় ফণীর কারণে পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় তার আওতাধীন বরিশাল নদী বন্দর হতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এই ঘূর্ণিঝড় ফণী মোকাবেলা করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে আমরা কন্টিনজেন্ট প্ল্যান করেছি, আমাদের প্রত্যেকটা ইউনিটে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং স্ট্যান্ড বাই ডিউটি দেওয়া হয়েছে, এবং অতিরিক্ত আমরা যে সমস্ত জায়গায় আমাদের এই ঝুঁকি বেশি সেই থ্রেট অ্যাসেসমেন্ট করে সেই সমস্ত জায়গায় আমাদের স্পেশাল টিম অলরেডি প্রেরণ করা হয়েছে এবং আমাদের প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সেখানে রেডি আছে এবং কার্যোপযোগী আছে। আমরা টাইম টু টাইম এটা মনিটরিং করতেছি।